আর্জেন্টিনাকে আমরা লেভেলেরই মনে করি না, তাই জন্য এই বিষয়ে কিছু বলার নাই। মেসি যতদিন আছে আর্জেন্টিনা ততদিন সাপোর্ট করবে। আচ্ছা ভাই, আপনি ফুটবল বিশ্বকাপ খেলা তো দেখেন? জি ভাই দেখি। কি কারণে খেলা দেখেন এবং কোন দলকে আপনি সাপোর্ট করেন? ফুটবল আসলে ভাই খেলাটা শুধু খেলা না, এটা একটা আবেগ। আমরা ছোটবেলা থেকে ফুটবল খেলা দেখে বড় হয়েছি, তার মধ্যে এখন ব্রাজিলকে আমার খুব ভালো লাগে। ব্রাজিলের খেলা সুন্দর, নান্দনিক ফুটবল খেলে, তার জন্য ব্রাজিলকে ভালো লাগে। ছোটবেলা থেকে রোনালদো কাকা রোনালদিনোদের খেলা দেখে বড় হয়েছি, তাদের এই সুন্দর খেলার কারণে, তাদের নান্দনিক ফুটবল খেলার কারণে আমাদের ব্রাজিল টিমকে পছন্দ। ব্রাজিল কয়বার বিশ্বকাপ নিয়েছিল? পাঁচবার নিয়েছে। সর্বপ্রথম কত সালে ব্রাজিল বিশ্বকাপ? 1958 সালে। ব্রাজিলের সবচেয়ে কোন খেলোয়াড়টাকে আপনি বেশি ভালো লাগে? সবচাইতে বেশি ভালো লাগে রোনালদো নাজারিও, 9 নম্বর জার্সি পরে খেলতো সে। 2002 সালে ব্যালেন্ডিও জিতছে, ওয়ার্ল্ড কাপ জিতে টিমের প্লেয়ার, ওই বছর বর্ষসেরা প্লেয়ার হয়েছে। তার খেলা দেখা, তার খেলা আমার খুব পছন্দ ছিল, মূলত তার কারণেই আমি ব্রাজিল টিমের সাপোর্ট করেছি। এবার বিশ্বকাপ দলে যে ব্রাজিলের যে কয়েকজন খেলোয়াড় আছে তার মধ্যে সবচেয়ে বেটার প্লেয়ার কাকে মনে হচ্ছে? বর্তমান অবস্থাতে ভিনিসিয়াস জুনিয়র খুবই ভালো খেলছে, উইং থেকে খুব ভালো বল বানাই দিতেছে। তারপর ওই পাশ থেকে রাফিনা, রিচার্লিসন, মোটামুটি সবাই ব্যালেন্স টিম। ব্রাজিল টিমটা আসলে একটা ব্যালেন্স টিম, বর্তমানে অলরাউন্ডার প্লেয়ার অভাব নাই। মিডফিল্ড থেকে ফরওয়ার্ডে যাচ্ছে, তারপরে সেন্টার ব্যাক থেকে চলে আসছে, অ্যালেক্সান্দ্রো এসে অ্যাটাক করতেছে। খুব ভালো টিম বর্তমানে, ব্যালেন্স আছে, সবার খেলাই সুন্দর, তার মধ্যে ভিনিসিয়াস জুনিয়র একটু বেশি ভালো খেলতেছে। আপনি কি মনে করেন ব্রাজিল এবার বিশ্বকাপ নিতে পারবে? ইনশাল্লাহ, এটা আমাদের আশা যেন ব্রাজিল জিতে। আমরা চাই যে যে ভালো খেলুক সে বিশ্বকাপ জিতুক, তার মধ্যে মনে প্রাণে দোয়া করি যেন ব্রাজিল জিতুক আর কি। আর্জেন্টিনার সমর্থন যারা রয়েছে তারা ব্রাজিলকে প্রতিপক্ষ মনে করে, একমাত্র প্রতিপক্ষ মনে করে, আর্জেন্টিনার সমর্থকদের প্রতি আপনার কি বলা? দেখুন আসলে আর্জেন্টিনা যারা করে তারা আমাদের লেভেলে না, তাদের সাথে তর্ক করার এখানে কিছুই নাই। ওয়ার্ল্ড কাপের দিক দিয়ে হোক, খেলার দিক দিয়ে হোক, তাদের হয়তো সর্বকালের সেরা প্লেয়ার তারা ভাবে, মেসি ম্যারাডোনা আছে, তাদের তারা ছাড়া আর কেউ নাই। আমাদের ইতিহাস ঘাটলে একের পর এক, একের পর এক প্লেয়ার বের হবে যারা ইতিহাসের নাম করে এসেছে ভালো ফুটবল খেলা দিয়ে। এই 7 আপ তো ভাই এটা জার্মানি দিয়েছে, এটা তো আর আর্জেন্টিনা দেয় না। যাকে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তখন মানসিকভাবে ব্রাজিল টিম একটু বিপর্যস্ত ছিল, যাই হোক সেটা একটা অ্যাক্সিডেন্ট। তাছাড়া ব্রাজিলের ইতিহাস ঘাটলে ব্রাজিলের কোনো ব্যাড রেকর্ড নাই, এটা সবারই জানা। তো আর্জেন্টিনাকে আমরা লেভেলেরই মনে করি না, তাই জন্য এই বিষয়ে কিছু বলার নাই। মেসি যতদিন আছে আর্জেন্টিনা ততদিন সাপোর্ট করবে। মেসি শেষ হলে এমনি 50% আর্জেন্টাইন সাপোর্টাররা ভুলে যাবে আর্জেন্টিনাকে, তো আর্জেন্টিনা নিয়ে বলার কিছু নাই ভাই। আচ্ছা, আর্জেন্টিনার সমর্থক যারা আছে তারা নেইমারকে অভিনেতা বলে কেন? আমরা দেখলাম নেইমারকে ছাড়াও একটা ম্যাচ আর্জেন্টিনা হচ্ছে হিংসা। হিংসা ছাড়া আমি আর কোনো কারণ দেখি না। বর্তমানে মেসিকে টক্কর দিয়ে নেইমার মেসির চেয়ে মেসিও ছাড়িয়ে চলে গেছে। নেইমারের যে ড্রিবলিং স্কিল, বর্তমান যেই কন্ডিশন, নেইমার যেই খেলা দেখাচ্ছে বর্তমানে, মেসি নেইমারকে তারা হিংসা করে, হিংসার কারণে তারা অভিনয় বলে, তাছাড়া আর কোনো কারণ নাই অভিনয় করার। নেইমার দেখতেছি আমরা বিপক্ষ যত টিম খেলে সবাই নেইমারকে আক্রমণ করার চেষ্টা করে, ফাউল করার চেষ্টা করে, তাদের একটা প্ল্যান থাকে নেইমারের বিরুদ্ধে, তারা পার্টিকুলারলি নেইমারকে ইনজুর্ড করার চিন্তা ভাবনা নিয়ে মাঠে নামে। তাছাড়া আর কোনো কারণ দেখতেছি না নেইমারকে অভিনয় বলার। আর যেহেতু নেইমার মানে বিগত দিনগুলোতে খুব বেশি ইনজুর্ড হয়েছে, সে চেষ্টা করে নিজের একটু ডিফেন্ড করার, তাই একটু পড়লো সে একটু চেষ্টা করে একটু নিজেকে সেফ করার আর কি, তাই জন্য মানুষ মনে করে অভিনয় করে, তাছাড়া আর কোনো কারণ নাই ভাই। ওকে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে।